হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু জব প্রিপারেশান জব প্রিপারেশানে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ খুশির খবর এনেছি তোমরা জানো যে গ্রুপ ডির কাউন্সেলিং কিন্তু শুরু হয়ে গেছে এবং সেটা তোমরা জানো যে আজকে থেকেই শুরু হয়েছে সুতরাং আজকের কাউন্সিলিংয়ের কতজন নিয়োগ পেয়েছে মানে কতজন উপস্থিত ছিল সমস্ত খবর তোমাদেরকে আজকে আমি জানাবো তার আগে অনুরোধ রইলো যারা এখনও পর্যন্ত ভিডিওটা সাবস্ক্রাইব করনি তারা যে কোনো চাকরি সংক্রান্ত আপডেটের জন্য এবং পরীক্ষার প্রস্তুতির জন্য অবশ্যই জব প্রিপারেশন চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও তোমরা সকলেই জানো যে ইস্টার্ন জোনের কিন্তু কাউন্সেলিং আজ থেকে শুরু হয়েছিল যাই হোক এই ইস্টার্ন জোনের মধ্যে তিনটে ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্টগুলো কি বীরভূম হুগলি এবং বর্ধমান সেই তিনখানা ডিস্ট্রিক্ট থেকে একশো জনের ডাকার কিন্তু কথা ছিল সেখান থেকে দেখা গেল কি একশো জনের মধ্যে চল্লিশ জনকে কাউন্সিলিংয়ে ডেকেছিল এবং ষাট জনকে কমিশন ভুয়ো পেয়েছিল ঠিক আছে সেটা নয় আমি আগের খবর তোমাদেরকে জানিয়েছি কিন্তু আজকে যে খবরটা তোমাদেরকে জানাবো এই যে চল্লিশ জন যে গেছিল। কাউন্সেলিংয়ে আজকে সেখান থেকে কিন্তু জন মাত্র প্রেজেন্ট ছিল মানে একুশ জনের কাউন্সিলিং কিন্তু আজকে হয়েছে সেটা তোমাদেরকে জানালাম এবার জানাবো যে কোন কোন জেলা থেকে কতজন করে নিয়োগ তারা পেয়েছে প্রথমেই আসে বীরভূমের কথা বীরভূম থেকে মাত্র তিনজন প্রেজেন্ট ছিল আজকে তিনজন কাউন্সেলিংয়ে গেছিলো আচ্ছা হুগলি থেকে হুগলি থেকে গেছিলো পাঁচজন ঠিক আছে এবং বর্ধমান থেকে গেছিলো তেরো জন তার মানে হুগলি থেকে পাঁচজন বর্ধমান থেকে তেরো জন এবং বীরভূম থেকে তিনজন মোট কিন্তু জন আজকে প্রেজেন্ট ছিল এই চল্লিশ জনের কাউন্সেলিংয়ের মধ্যে তার মানে জন কিন্তু আজকে যায়নি তার মানে তোমরা ভেবে দেখো এই যে তোমাদের মধ্যে যে অনেকটা রুটেছে ব্যাপারটা যে সাড়ে ছ হাজার যে টোটাল ওয়েটিং লিস্ট আছে সেখানে কত কম সিটে কী করে সকলের হবে বা কিভাবে এই উনিশশো আশি তোমাদের গ্রুপ দিতে যদি সুপার নিউমেরি পোস্ট পেয়েও যাও তোমরা কোনো কারণে তাহলে তোমাদের সকলের হবে কি না তোমরা অনেকে চিন্তায় আছো তার আগে বলে চিন্তা করার কোনো কারণ নেই তোমরা দেখবে তোমাদের জন্য যে সিটটা আপাতত ক্যান্সেল হওয়ার পর যে সিট পাবে তোমরা সেখানে দেখবে এইট্টি পারসেন্টের বেশি লোকজনের নিয়োগ হয়ে যাবে কেন হবে তোমরা একটা কথা মনে রাখবে এটা দু সালের ঘটনা আজকে দু হাজার সাল হয়ে গেছে এতদিনে যারা ওয়েটিংয়ে আছে তারা কিন্তু বিভিন্ন ধরনের সরকারি চাকরির পরীক্ষায় পাস করে এবং তারা হয়তো অনেক এর থেকে বেটার চাকরি তারা পেয়ে গেছে সুতরাং তারা তো আর কাউন্সিলিং আসবে না সেটা একটা তোমাদের জন্য ভালো খবর সেটা তোমরা প্রমাণ পেয়েও যাচ্ছ যে চল্লিশ জনের মধ্যে জন প্রেজেন্ট নেই তার মানে বুঝতে পারছো যত ওয়েটিংয়ের দিকে যাবে তত দেখবে আস্তে আস্তে দেখবে প্রেজেন্ট থাকবে না সুতরাং হওয়ার একটা প্রবল সম্ভাবনা তোমাদের তাই আশা ছাড়বে না এরপরে বলি যে এক তো লোকে চাকরি পেয়ে গেছে অনেকে দ্বিতীয়ত দেখবে মাল্টি র্যাঙ্কিং প্রচুর আছে একটা ছেলে বা একটা মেয়ে দেখবে মাল্টি র্যাঙ্কিং করেছে গ্রুপ সিতেও আছে বিভিন্ন ধরনের অন্যান্য নবম দশমেও আছে। দ্বাদশেও আছেও ঠিক আছে এইভাবে এরমভাবে কিন্তু অনেকগুলো গ্রুপে তারা আছে মানে অনেকগুলো ইয়েতে পাস করে আছে এরকম মাল্টি র্যাঙ্কিং আছে আবার অনেক ছেলে আছে যারা জেনারেলও আছে এসসিতেও পাস করছে মানে দেখলে দেখা যাবে আলটিমেটলি সাড়ে ছ হাজার কিন্তু তোমরা মানে পাবে না ছেলে পিলে তোমরা পাবে না দেখবে অনেকটা কম ওয়েটিং লিস্ট অনেক অনেকটা ওয়েটিং লিস্ট কমে যাবে ঠিক আছে এক তো এটা দ্বিতীয়ত অনেকে চাকরি পেয়ে গেছে তাই বলবো চিন্তা করার কোনো কারণ নেই দুশ্চিন্তা তোমরা মাথা থেকে বের করে দাও তোমরা খালি এবার খবর রাখবে একটুখানি এদিক থেকে ওদিক থেকে যেখান থেকে পারো খবর রাখবে যে নেক্সট কাউন্সেলিংগুলো কবে হচ্ছে একটা কথা তোমরা বারবার মনে রাখবে যে কাউন্সেলিং যদি হয়ে যায় একবার তোমরা যদি মানে কোনো কারণবশত না জানতে পারো বা না প্রেজেন্ট থাকতেও পারো পরবর্তীকালে কিন্তু তোমাদেরকে আর ডাকবে না এটা কিন্তু তোমরা মাথায় রাখবে যদি না খুব মানে ক্রিটিক্যাল অবস্থা হয় তোমাদের মানে পরিস্থিতি খুবই বেসামাল হয়ে যায় হয়তো প্রেজেন্ট থাকতে পারো নি কোনো অন্য কারণে যাই হোক সেটা হয়তো কমিশনকে জানাতে হবে এবং কমিশন কি ডিসাইড করে সেটা কমিশনের ব্যক্তিগত ব্যাপার কিন্তু এটুখানি বলতে পারি অবশ্যই কাউন্সিলিংয়ে খবরগুলো রাখবে আর যদি খবরগুলো না পাও আমি তো আছি তোমাদেরকে খবর দেওয়ার জন্য তোমরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর একটা কথা তোমাদেরকে জানাই যে আমাদের যে টেলিগ্রাম গ্রুপটা আছে এর আগে একটা প্রবলেম হচ্ছিল নতুন একটা গ্রুপ আবার করেছি জব প্রিপারেশন হ্যাশট্যাগ জেপি বলে তোমরা টেলিগ্রাম গ্রুপে সার্চ মানে গ্রুপে সার্চ করলেই তোমরা কিন্তু ওখানে জয়েন্ট হয়ে যাবে এবং জয়েন্ট হয়ে যাওয়ার পর তোমরা ওখানে গ্রুপে ডিসকাস করবে কোনো অসুবিধা নেই আচ্ছা সকলে তোমরা ভালো থেকো সকলে সুস্থ থেকো থ্যাংক ইউ ফর ওয়াচিং টেক কেয়ার